আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি ডাকায় বাকরখানি, যেটা বিকেলের চায়ের আড্ডার সাথে একদমই জমে যাবে। অনেকের পছন্দের এই বাকরখানি, তবে অনেকেই জানেন না যে বাসায় কিভাবে বাকরখানি তৈরি করতে হয়। তাই আশা করছি আজকের এই রেসিপি ভালো লাগবে সবার কাছে। আর বাকরখানিটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছে, সেই সাথে প্রতিটা পরত কিন্তু দেখা যাচ্ছে। চলুন তাহলে বাকরখানিটা বানাতে থাকি। একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ ময়দা, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। এখন এই ময়দাটার সাথে খুব ভালো করে তেলটা মিশিয়ে নিতে হবে। মেশাতে মেশাতে দেখা যাবে যে ময়দাটা একদম একসাথে লেগে যাচ্ছে হাত দিয়ে চাপ দিলে। ঠিক ওই পর্যায়ে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এখানে কিন্তু খুব শক্ত ডো তৈরি করা যাবে না, খুবই সফট একটা ডো তৈরি করে নিতে হবে। আর রেস্ট দিয়ে দিতে হবে 30 মিনিটের জন্য। তো এখন কিন্তু ময়দাটা অনেকটাই সফট হয়ে গেছে। তারপর একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ রান্নার রেগুলার তেল, আর 1/2 কাপ নিয়ে নিচ্ছি ডালডা। এগুলো এখন একসাথে একটু গলিয়ে নিচ্ছি, তারপর একটা সাইডে রেখে দিচ্ছি। আর আমাদের ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে গেছে। তারপর একটা বড় জায়গাতে নিয়ে বেলে নিতে হবে। আমি এখানে 1.5 কাপ ময়দা দিয়ে তৈরি করছি, তবে যারা প্রথম তৈরি করবেন তারা চাইলে 1 কাপ ময়দাও নিতে পারেন। আর এই রুটিটাকে 2টা বড় সাইজের রুটিও করতে পারেন, তবে রুটিটাকে অনেক পাতলা করতে হবে। আমি বেলতে বেলতে রুটিটাকে অনেক পাতলা করে নিয়েছি, আর নিচে যখন আঙুলটা দিবেন দেখা যাবে, একটু হাতে নিলে একদম আঙুলটা দেখা যাচ্ছে, ঠিক ততটা পাতলা করতে হবে। তো ডালডার তেলের মিশ্রণটা এখন পুরোটা রুটির উপরে হাত দিয়ে লাগিয়ে নিতে হবে, আর উপরে ময়দা ছড়িয়ে দিতে হবে। তারপর আবারও তেল আর ডালডার মিশ্রণটা দিয়ে দিতে হবে। তো আমি এরকম করে 2 বার ময়দা আর 2 বার হচ্ছে তেল ডালডার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখন বাস দিয়ে দিচ্ছি, একটা সাইড থেকে টেনে তুলে মাঝ বরাবর একটা বাস দিয়ে দিচ্ছি। তারপর এই পাটটাতেও আবারও তেল আর ডালডা মিশানো মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর দিয়ে দিতে হবে ময়দা। তো প্রথমবার ময়দাটা দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে লাগিয়ে নিতে হবে, তারপর আবারও তেলের মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর উপর থেকে আবারও ময়দা ছড়িয়ে দিতে হবে, আর আবারও বাস দিয়ে দিতে হবে। তো আমি এভাবে করে প্রায় 3টার মতো বাস দিয়েছি। তো একইভাবে 2 বার করে ময়দা আর তেল লাগিয়ে নিচ্ছি, আর এখন হচ্ছে সব শেষে যে বাসটা দিব ওইটা দিয়ে দিচ্ছি, আর একটা সাইড থেকে রোল করে নিচ্ছি। এখন হচ্ছে বাকরখানিগুলো যে সাইজ করে তৈরি করতে চান ওরকম করে কেটে নিতে হবে। আমি মাঝারি সাইজ করে বানিয়ে নিচ্ছি, তবে চাইলে আরও পাতলা করেও বানিয়ে নিতে পারেন। তারপর বেলুন দিয়ে বেলে নিচ্ছি, ছোটো সাইজের রুটি করে নিচ্ছি, আর মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে দিচ্ছি। আপনি চাইলে 3টা কাটা দিতে পারেন, আবার চাইলে 4টা করেও কাটতে পারেন। তো আমার সবগুলো বাকরখানি এখন বানানো হয়ে গেছে, আর আজকের এগুলো আমি চুলাতে বেক করছি। একটা ট্রেতে নিয়ে নিলাম, আর আগে থেকে ফয়েল পেপার বিছিয়ে দিয়েছি। তারপর চুলাটাকে আগে থেকে প্রিহিট করে নিতে হবে। এখন হচ্ছে এই বাকরখানির প্লেটটাকে চুলাতে বসিয়ে দিচ্ছি, আর আমি 30 মিনিটের মতো বেক করে নিচ্ছি। তবে কেউ যদি ওভেনে তৈরি করতে চান ওই তাপমাত্রাটাও দেওয়া আছে। তো 30 মিনিট পর আমাদের বাকরখানি এখন তৈরি হয়ে গেছে, আর উপরে খুব সুন্দর কালার এসেছে, সেই সাথে নিচেও একটা খুব সুন্দর কালার এসেছে। চুলার আজ মাঝারি রেখে এগুলো বেক করে নিতে পারেন। এখন একটা বাকরখানি ভেঙে শেয়ার করছি যে ভিতরের প্রতিটা লেয়ার কতটা সুন্দর হয়েছে। আশা করছি আজকের বাকরখানির রেসিপি ভালো লাগবে সবার কাছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।